الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم وقد قال الله تبارك وتعالى مقام آخر بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين হে বাবুকু ভেবে দেখো হে বাবুকু ভেবে দেখো বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে চালক ভেবে দেখো হে জ্ঞানীরা ভেবে দেখো বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি মুসলিম নাই কো ধরাই খাটি মুসলিম নাই কো ধরাই চল ফিরাই সব বুঝা যায় এই তো মোদের চলা ফিরা বুঝা সবই যায়
গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাপ খুবে বেদখ, হে বাপ খুবে বেদখ, বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সম্মানীয় আজকে পবিত্র মহফিলে এতটা অঞ্চলে নির্বাচিত সভাপতি মহাশয় ও সামনে বসে থাকা দিন দরদি মসজিদ দরদি ইমানদার ভাইরা বাবাজিরা এবং ছোট্ট আমার ছেলেরা, তার সাথে সাথে পাত্তা থেকে শূন্যওয়ালি পদ্মাশিলা লজ্জাশিলা মামলেরা, প্রশংসা আল্লাহ যিনি প্রশংসার দাবিদার, সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তার পরে পরে তারই প্রেরিত রসুল বিশ্বকান্দারি মা আমিনার গুলাম, যিনি মক্কার শুষ্ক ভূখণ্ডে তপ্ত বালুকাময় রাশি স্থানে মতান্তর যুগে মা আমিনার কোলে উদ্ভাসিত হয়েছিলেন, তার উপরে আল্লাহর পক্ষ থেকে শত শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। ভাইরা মা ও বোনেরা, আমি কোরআন মাজিদের দুইটি জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি, আমি চেষ্টা রাখব কিছু কোরআন ও হাদিসের আলোচনা করা, যদি আমার মাহবুব তৌফিক দেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, আমাদের সবারই একটা আওয়াজ আছে, সবারই একটা বাক্য আছে, আমরা জান্নাত যাব। কি আছে? আশা আছে, আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ আমাদের একটা জীবন বিধান নামে কিতাব দান করেছে। কোরআন একটা জীবন বিধান। আমি এই কথাটা নিয়ে ভাবি, জীবন বিধান মানে কি? জীবনের যা কিছু প্রয়োজন, যত কিছু প্রয়োজন, যা আমার আপনার জীবনে দরকার, সমস্ত দরকারি কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দিয়ে দিয়েছে, সেটা আপনার আমার বুঝে আসিক বা না আসিক সেটা আলাদা ব্যাপার। তবে একটা জায়গায় যাওয়ার জন্য, জান্নাত আমি আপনি যাব, এর জন্য কিছু কাঠামো, কিছু নিয়ম, কিছু আধার আছে, কিছু নিয়মাবলী আছে। ছোট্ট করে একটা উদাহরণ দিতে হলে বলব, আমি ইলামি মাদ্রাসার শিক্ষক মনে করেন,
মাদ্রাসাতে যখন ছেলেরাকে ভর্তি করি কিছু নিয়মাবলী আছে। কি নিয়ম আছে? এই মাদ্রাসাতে যদি পড়ো তাহলে তোমাকে নামাজ পড়তে হবে, এক নম্বর। দু নম্বর, যতগুলো মাওলানা থাকবেন তারা ভালো যত কথা বলবেন তোমাদেরকে মেনে নিতে হবে, মাদ্রাসার পরিকাঠামো মানতে হবে, ক্লাস ধারাবাহিক তোমাদের করতে হবে। এই 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 করে কয়েকটা শর্তাবলী থাকে। তাহলে একটা প্রতিষ্ঠানের জন্য, একটা মাদ্রাসার জন্য একটা কাঠামো, একটা নিয়ম, একটা শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত নামে যে জায়গাটা তৈরি করেছেন তার কাঠামো, তার নিয়ম, তার ধারা, তার আধার, তার কিছু ব্যবস্থাপনা, তার আইন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন। এবারে আমি আজকের আলোচনা করব যে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আপনার ব্রেনে সেটা বুঝে আসে সেটা গুরুত্বপূর্ণ। সে আলোচনাটা হলো যতগুলো কষ্টের জায়গা আছে দুনিয়াতে, পৃথিবী নামক জায়গাতে, এই কষ্টের চাইতে কত শত হাজার 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 গুণ কঠিন শাস্তির জায়গা, কঠিন জায়গা, যে জায়গাটার নাম হলো জাহান্নাম। একবার উচ্চারণ করেন তো, যে জায়গায় আলোচনা করব সে জায়গাটার নাম হলো কি? জাহান্নাম। আজকে আলোচনা হবে, বক্তব্য আমার জাহান্নাম সম্বন্ধে। আচ্ছা, প্রথমে আপনাদের একটা কথা বলি, জাহান্নাম কয়টা কারি জানা আছে? একটু উত্তরটা, জাহান্নাম কয়টা? জি, কেউ বলে, ভুল হতেই পারে। জাহান্নাম কয়টা গো? জি, আটটা, সাতটা। একটা ছোট্ট ছেলে বলেছে ভয় লাগছে বলতে, দেখেন মজলিসে থাকলে একটু ভয় লাগে, আর আমাদের তো ভয় লেগে লেগে উনি ভয় পালিয়ে গেছে। তাহলে জাহান্নাম কয়টা বললো ছেলেটা? সাতটা বলছে। কথাটা ঠিক আছে? এবং নিকার লোকেরা বলে ঠিক আছে কথাটা? আরে হ্যাঁ না, কোন কথা বলেন, বিচার আচার হয়ে গেল, বলেন ঠিক আছে? মাথা মনে মনে ভুলেছে, কে জানি যদি ভুল হয়ে যায় ঝামেলা হয়ে যাবে। আচ্ছা এদিকের গেল, বলেন তো আপনারা জাহান্নাম সাতটা, ঠিক আছে কথাটা? কোনো উত্তর নাই। কথাটা শুনুন, আমরা আজ থেকে নিয়ে প্রায় সবাই শুনে আসছি জাহান্নাম সাতটা, কটা? জাহান্নাম সাতটা শুনে আসছি, হ্যাঁ না না, একটু শুনে আসছি, ওই জন্য ছেলেটা বলেছে, কিন্তু না, এটা ভুল কথা, পূর্ণ ভুল। জাহান্নাম সাতটা নয়, জাহান্নাম হলো একটা, কটা বললাম? একটা। জাহান্নাম একটা, তবে জাহান্নামের স্তর, জাহান্নামের গেট হলো সাতটা। আর একবার শুনেন, ভুল শুনেন না, জাহান্নাম হলো একটা, জাহান্নাম একটা, জাহান্নামের গেট হলো সাতটা বা সাতখানা। আপনি বলবেন মাওলানা না, এ কথা কোথায় পেলেন? যে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, بسم الله الرحمن الرحيم لها سبعة أبواب لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم لها سبعة أبواب লাহার মধ্যে হামে তা জমির আছে যাকে আরবিতে জমির বলা হয়। লাহা মানে জাহান্নামের, সাবাত আবওয়াব জাহান্নামের সাতখানা গেট আছে। কথা বললাম কটা গো? জাহান্নামে সাতটা গেট আছে, একটা জাহান্নাম কিন্তু জাহান্নামের সাতটা গেট।
লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুদ। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি, জাহান্নাম একটা তো আবার সাতটা গেট কেন হলো? একটু কেন কথাটা আপনাদের বুঝার জন্য বলছি। এর উত্তরটা আমার আল্লাহ কত সুন্দর দিয়েছেন তাকে। মানুষ রকমারি পাপ করে, কেউ কেউ সুদ খা, কেউ জুয়া খেলে, কেউ বেনামাজ, আর 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 কত বানাবো, যত গুণা আছে এর কোয়ালিটি আপনি আমি সবাই বুঝতে পারছি। তাহলে যত রকমের গুণা আছে সমস্ত গুণাগারদেরকে এক এক রকমের জাহান্নামের গেট দিয়ে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন, ওই জন্য জাহান্নামের এক এক গেট করা হয়েছে। কি বলছেন আল্লাহ? লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। আমি আল্লাহ জাহান্নামের সাতটা গেট কেন বানালাম শোনো, এ পৃথিবীর মানুষ তোমরা কান খুলে শুনে না, কারণ যে যেমন যেমন গুনাহ করবে, যেরকম 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 যেমন 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 গুনাহ করবে, ওই রকম ওই রকম গেট দিয়ে তাকে জাহান্নামে ভরবো। ওই জন্য আমি জাহান্নামের গেট সাতটা বানিয়েছি, লিকুল বাবে মিনহুম জুজুম মাকসুদ। এবার একটা কথা শুনে আপনাদের, আচ্ছা জাহান্নামে যে সাতটা গেট আছে নাম গালা কাহরি জানা আছে কি? আমি আপনাদের বলছি, শুনেন তাহলে। ওই জায়গা গেল আগে, প্রথমে আমরা জায়গা গেল চিনে দিই, জাহান্নামের যে সাতটা গেট, এই গেট গুলোর নাম জানি। নাম্বার ওয়ান, প্রথম নাম্বার হলো আপনার কিনা সাইর, নাম্বার দুই সাকাত, নাম্বার তিন জাহান্নাম, নাম্বার চার জাহিম, নাম্বার পাঁচ হলো হাবিয়া, নাম্বার ছয় হলো কতামা, নাম্বার সাত হলো লগা। এক এক আমার শুনুন, নাম্বার ওয়ান প্রথম নাম্বার জাহান্নামের যে গেট আছে গেটটার নাম হলো সাইব, নাম্বার দুই হলো সাফাত, নাম্বার তিন হলো জাহান্নাম, নাম্বার চার হলো জাহিম, নাম্বার পাঁচ হলো ফতামা, নাম্বার ছয় হলো হাবিয়া, নাম্বার সাত হলো লতা। এই সাতটা জাহান্নামের গেট। আমি একটু কোরআন মাজিদ গবেষণা করে দেখেছি, আলোচনা কোরআনের যা তথ্য তা দেখেছি, এক একটা জাহান্নামের গেটে চার চার রকমের গুনাহ করনেওয়ালা এক একটা গেটে যাবে। তাহলে চারকে যদি গুণ দি সাত দিয়ে তাহলে কত হবে? চার সাতটা বিয়াল্লিশ, চার সাতটা আঠাশ। কথা বুঝলেন? এটা হাসির খোরাক নয়, চার সাতটা আঠাশ। আঠাশ রকমের গুনাহ করার কারণে ওই জাহান্নামের গেট গুলোতে যেতে হবে। এত কঠিন ব্যাপার। এবারে অঙ্কটা আমি মিলাবো, অঙ্কটা আমরা ভাববো যে আমি কোন কাজটা করছি, যে কাজটা করলে আমার বা অন্য কোন মানুষের ওই রাস্তাটা জাহান্নামের গেটটা আমার জন্য খুলে যাবে, আমাকে আপনাকে অঙ্ক করে দেখতে হবে। তাহলে প্রথম বললাম সাইর, সাইর নামে একটা জাহান্নামের গেট, সাইর নামে একটা জাহান্নামের গেট। এই সাইরটা কি জাহান্নামের গেট? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বর্ণনা দিয়েছেন, যখন ওই জাহান্নামের গেটে জাহান্নামীরা যাবে, জাহান্নামের এত চিৎকার হবে, এত কঠিন আওয়াজ হবে, যেমন গাধাতে চিৎকার দেয় তার চাইতে শত শত গুণ জোরালো চিৎ হবে, আওয়াজ হবে ওই জাহান্নাম। ওই জাহান্নামে যখন যাবে, সাইর জাহান্নামের গেটে, গেট দিয়ে যখন জাহান্নামে যাবে,
তো ওরা প্রথমে মৌত চাইবে, কি চাইবে? মৌত, মানে মরণটা সবচাইতে ভালো। জাহান্নাম সাইরের গেট দিয়ে যখন জাহান্নামে যাবে, প্রথম তারা মৌত নামে বস্তুটাকে তারা বলবে যে আমার যেন মৌত হয়ে যায়। তাহলে মৌতটা কারা চাইবে? মৌত মানুষ এমনি চাহে না। একটা মানুষ যখন কোন বিপদে পড়ে, এমন বিপদ যে বিপদ থেকে বাঁচা খুব কঠিন, তখন কিন্তু মৌত চায়। তার মানে এই জাহান্নামের গেটটা কত কঠিন, কত কঠিন, কত মারাত্মক। মানুষ যখন ওই জাহান্নামের গেট দিয়ে জাহান্নামে যাবে, তো মৌত ছাড়া আর কিছু চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা মুনকির মধ্যে তিনি বর্ণনা দিলেন, সুন্দর করে বর্ণনা দিলেন, ওই জাহান্নামের গেট সাইরে যারা যাবে, তারা কোন কোন কারণে তারা যাবে, ওই গেটে কোন কোন লোকেরা হাজিরি দেবে, তারা ওই জাহান্নামে যাবে ওই গেট দিয়ে। আমার সুন্দর করে তিনি বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। কি আল্লাহ কোরআনে কিটা কথা বলেছেন, সাইর নামের জাহান্নামের গেট দিয়ে যারা জাহান্নামে যাবে, ওদের দুটো অপরাধ, কটা বললাম? দুটো অপরাধ হবে। কি প্রথম নাম্বার হলো, তারা শোনার মতো কোরআন ও হাদিসকে শুনেনি। তার এক নম্বর হলো, কোরআন হাদিসকে শোনার মতো করে শুনেনি। নম্বর দুই হলো, তারা শুনেছে কিন্তু বুঝেনি, তাদের প্রেম ছিল, মস্তিষ্ক ছিল, বুঝার ক্ষমতা ছিল, তারা কিন্তু বুঝেনি। এই দুই রকমের অপরাধের কারণে ওরা ওই সাইর নামের জাহান্নামের গেট দিয়ে জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল, এই জাহান্নাম সাইরের গেট যেটা, এখানে দুই ধরনের পাপ করলে বলা যাবে। এক নম্বর হলো, তারা কোরআন ও হাদিস এবং শরীয়তের কথাকে শুনেনি, তারা শুনেছে বুঝার মতো এবং জ্ঞান করার মতো তারা শুনেনি। একটু আমি আপনি সার্ভে করে দেখি, জুমার মসজিদে খুতবা হয়, বছরে কতটা খুতবা হয়, কত মানুষ জুমার খুতবা আমরা শুনি, কিন্তু আমাদের কানে শোনার মতো আমরা শুনি না। প্রতিদিন মাওলানারা নসিহত করছেন, ওয়াজ করছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজ পড়েন, নামাজ না পড়লে আপনার গতি নাই, এত কথা বলার পরে আমরা কিন্তু নামাজ পড়তে রাজি নই। তাহলে আমাদের এলাকা বা আমি যে পরিবেশে বাস করছি, এটা চিন্তা করে দেখেন যে আমরা কি কোরআন হাদিসের কথা শুনছি, শুনছি মানে শোনার মতো কি শুনছি? যদি শুনতাম, শোনার পরে ভাবতাম, তাহলে এতগুলো দুর্নীতি আমার এলাকাতে বা আমার মধ্যে কিন্তু থাকতো না। চলেন এবারে নম্বর দুই আলোচনা করি, যে জাহান্নামটার গেটের নাম হলো সাফার। কি সাফার? জাহান্নামের একটা গেট। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চার রকমের মুজরিমকে, চার রকমের গুনাহগারকে এই জাহান্নামের গেট দিয়ে জাহান্নামে ঢোকাবে। কোরআন বলছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, ওয়া কুন্না নাখুযু মাআল কাঈদিন, ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, হাত্তা আতানাল ইয়াকিন। কত সুন্দর আলোচনা! একটু ভাবেন কথাটা, সাকার নামে যে জাহান্নামের গেটটা, এই গেট দিয়ে চার রকমের গুনাহ করে নেওয়া যাবে। কয় রকমের? চার রকমের। প্রথম নাম্বার কি?
আল্লাহ বললেন, যখন ওই সাফার নামে জাহান্নামের গেট দিয়ে জাহান্নামীরা যাবে, ওই গেটে যখন ঢুকবে তখন জাহান্নামের ফেরেশতা বলবেন, ফেরেশতা বলবেন, আল্লাহর বান্দা তুমি এমন কোন অপরাধ করেছিলে, দুনিয়ায় বহু চালাক ছিলে, তোমার মতো গ্রামে, তোমার মতো এলাকাতে, তোমার মতো তোমার পঞ্চায়েতে জ্ঞানী ছিল না, তোমার জ্ঞানের পাহাড়ের কাছে কেউই জ্ঞান লাগতো না, কেন তুমি এই জাহান্নামের সাফারের গেটে হাজিরা দিয়েছো, ব্যাপারটা কি, তুমি কেন এই গেটে হাজির হয়েছো, একে কি তুমি চিনো, এটা হলো সাফার নামে জাহান্নামের গেট, এটা হলো জাহান্নামের গেট, এখান দিয়ে জাহান্নামে তোমাকে যেতে হবে। ওই লোকটা বলবে, কালো লাম নাকুমিন মুসাল্লিন, ওই লোকগুলো বলবে, যারা সাফার নামে জাহান্নামের গেটে হাজির দেবে তারা নিজে বলবে, লাম নাকুমিন মুসাল্লিন, আমরা দুনিয়াতে আজান হয়েছিল, মসজিদ বানানো হয়েছিল, মসজিদে আজানের ধ্বনি হয়েছিল, কিন্তু আমরা নামাজের কাতারে দাঁড়াইনি। বুঝলো? কালু একটা শব্দ, কালু কারা বলবে, যারা ওই জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে তারা নিজেই বলবে। একটা কথা বুঝে, একটা মশলা যদি জানা না থাকে পুতুয়ে ফারায় তাহলে মাওলানাদের কাছে যান। আপনাদের গ্রামের দুজন যোগ্য আলেম আমি চিনি, মাওলানা আইনুল হক সাহেব, তোমার কাছে চলবেন মাওলানা সাহেব, এই ব্যাপারটা, তালাকের ব্যাপারটা বা আর কিছু ব্যাপারটা এটা একটু বুঝিয়ে দেবো, বা মাওলানা নিয়াজউদ্দিনের কাছে গেলে বুঝার জন্য, ভালো কথা। কিন্তু যারা আর একবার শুনে, কিন্তু যারা ওই জাহান্নাম সাকারের গেটে দাঁড়াবে, সাকারের গেটে যারা লাইনে দাঁড়িয়ে থাকবে, তারা কোনো ফতোয়া কাউকে জিজ্ঞাসা করবে না, তাদের কোনো মুফতি থাকবে না, তাদের কোনো বলনেওয়ালা থাকবে না, তারা নিজেই বলবে, যখন ফেরেশতা তাদেরকে বলবেন, মা সালাকাতুন ফি সাফার, ওহে তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো, তখন তারা নিজেই বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজেই ছিলাম না। আর তাবলীগের দরকার হবে, নামাজ পড়লেন না, নামাজ আপনি পড়লেন না, তবে একটার জন্য তৈরি থাকেন, যে জাহান্নাম গুলো আল্লাহ বানাচ্ছেন ওখানের জন্য আপনি তৈরি থাকেন, আমি যেন তৈরি থাকি, যারা বেমান কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আর একটু ভিতরে ঢুকে আপনার। আচ্ছা, এই কথাটা কারা বলবে, আমরাই বলবো, যারা আমরা ইসলাম ধর্মে যারা তারাই না বলবো, আমাদের উপরে নামাজ ফরজ আমরাই বলবো, যারা নামাজ পড়ি না তারা বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজিদের মধ্যে ছিলাম। মসজিদে আজান হলো, জোহরের আজান হলো, মসজিদে আজান দেওয়া হলো, হাইয়া আলাসসালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো এসো তোমরা নামাজের দিকে এসো, এসো এসো তোমরা সাকসেসের দিকে এসো, এসো এসো তোমরা জীবনের কামিয়াবির দিকে চলে এসো, তার মানে তোমরা যদি নামাজের কাতারে দাঁড়াও তাহলে তোমরা সাকসেস হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। কিন্তু আমি আপনি আজান শুনলাম, জুয়ার আড্ডাতে বসে থাকলাম, তাসের আড্ডাতে বসে থাকলাম, লুডু দাবায় বসে থাকলাম, মহিলারা নিজের কাজে ব্যস্ত থাকলে নামাজের দিকে গেলেন না, তারা কিন্তু নামাজের ধ্যান তাদের এলো না, তারা ওই জাহান্নাম সাফারের গেটে বলবে, কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা কেন দাঁড়াচ্ছি জানো হে ফেরেশতারা, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। বুঝে এলো কথা? তাহলে একটা অপরাধের কারণে
মানুষ জাহান নামে যাবে, সাফারির গেট দিয়ে জাহান নামে যাবে। আবার কোরআন মাজিদের একটা আয়াত শুনে মামুনি পড়ছি, এবার মনে মনে ভাববেন যারা নামাজ পড়েছেন যে বেনামাজিদের অবস্থা খুব খারাপ হবে, কিন্তু নামাজিদের অবস্থাও খারাপ হবে। নামাজ যদি নামাজের মতো না হয়, নামাজ যদি নামাজের মতো না করি, তাহলে নামাজিরাও জাহান্নামে যাবে। চলেন একটা ছোট্ট করে ইতিহাস বলি আপনাদের, সহিহ বুখারী শরীফ এবং কোরআন মাজিদের আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে এত সুন্দর করে সুস্পষ্ট আলোচনা করেছেন, একটু ধ্যান দেবেন। যে লোকটার নাম অত্যন্ত প্রচার ও প্রসার আছে, লোকটাকে আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সুলুল, নামটা কি বললাম? আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সুলুল। আপনি নামাজ কার পিছনে পড়েন? আপনার গ্রামে মাওলানার পিছনে পড়েন, আমার পিছনে পড়েন, ইমামদের পিছনে পড়েন, কিন্তু নামাজ আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সুলুল এত সুন্দর ইমামের পিছনে নামাজ পড়ত, যিনি সারা বিশ্বের ইমামদের সর্বসেরা ইমাম, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পিছনে নামাজ পড়ত। কথা বুঝে গেল? পৃথিবীর সবচেয়ে দামি এবং সেরা ইমাম ছিলেন আমাদের প্রিয় নবী। পৃথিবীর সবচেয়ে দামি মসজিদ হলো কাবা শরীফ, কাবা শরীফে নামাজ পড়েছে, এবং মদিনার মসজিদ দ্বিতীয় নম্বর আছে। পৃথিবীর সবচাইতে দ্বিতীয় নম্বর মসজিদ ফজিলতের দিক দিয়ে হলো মসজিদে নববী, রসুলের যেটা মদিনাতে মসজিদ আছে ওই মসজিদে স্বয়ং নবীজি ইমামতি করতেন। আর ওই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে ওবাই, সে কিন্তু নবীর পিছনে নামাজ পড়ত। সুন্দর দাড়ি ছিল, আমার চাইতে বড় দাড়ি, মাওলানার চাইতে বড় দাড়ি, জুব্বা সুন্দর, পাঞ্জাবি সুন্দর, টুপি সুন্দর ছিল, রসুলের সাথে ইফতার রোজার ইফতারি করত, আর যত রকমের ইসলামের কাজগুলো করত, কার পেছনে? রসুলের পেছনে। অথচ কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সুন্দর করে আলোচনা করেছেন, যখন মারা যায় আব্দুল্লাহ ইবনে উবাই, নবীর কাছে তার বেটা দৌড়ে এসে একটা কথা বলেছিল, খুব ছোট করে বলছি কথাটা, লম্বা হাদিস আছে কিন্তু আলোচনাটা খুব ছোট করে বলছি। আল্লাহ নবীর কাছে এসে হাজির, বেটাকে এসে দরখাস্ত দিল, কি দরখাস্ত? আল্লাহ নবী আপনাকে দুটা কথা বলছি ছোট ছোট, আমার আব্বা মারা গেলেন, আমার আব্বা মারা গেলেন, মরার একটু আগে দুটা ওয়াসিয়ত করেছেন, দুটা নসিহত করেছেন। কি নম্বর ওয়ান ওয়াসিয়তটা? কি প্রথম ওয়াসিয়ত হলো যে আপনি আপনার জামাটা, কামিজটা, জুব্বাটা তুলে আমার আব্বার কাপড়ের কাপড় যেন দেন, এটা আমার আব্বার দরখাস্ত। নম্বর দুই, কি দুই নম্বর? আপনি আমার আব্বার জানাজার নামাজ পড়াবেন, এটা আমার আব্বা ওয়াসিয়ত করে গেছে। আল্লাহর নবী নিজের জামাটা ছোট আকারে ঘটনাটা লম্বা করে বলছি না, যখনই আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সুলুলের বেটা এসে নবীর কাছে দরখাস্ত জানালো, আল্লাহর নবী নিজের জামাটা দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, 23 জন সাহাবায়ে কেরাম বসেছিলেন, সবাই তারা কোনো কথা বললেন না, হযরতে ওমর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এ কাজ কি করেছেন? আব্দুল্লাহ বিন ওবাই যে জামাটা যার জন্য আপনি দিয়েছেন, এ লোকটা ছিল মুনাফিক, এ লোকটার চরিত্র ভালো ছিল না, এটা ছিল ইসলামের শত্রু, মুখে একটা কথা বলতো কাজে কিন্তু সে করতো না, আপনি কেন জামাটা খুলে দেবেন? আপনি আপনার জামা খুলে দিয়েন না।
হযরত উমর বলছেন, নবীজি জানাজা পড়াবার জন্য তৈয়ার। কোন এক রেওয়ায়েতে এসেছে নবীজি জানাজা পড়িয়ে দেওয়ার জন্য রেডি, কাতার ধরিয়ে দিয়েছেন। কাতার ধরার পরে আল্লাহর নবীর কাছে ওহি এলো, কোরআনের আয়াত এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দিলেন, লা তাকুন আলা কবরিহি, নবী গো তার জানাজার নামাজ দূরের কথা, তার কবরের কাছে পর্যন্ত আপনি দাঁড়াতে পারবেন না। বিশ্ব নবী তিনি তার ছেলের কথা শুনে ময়াতে দয়াতে রহমত শুরু, তিনি তার জন্য ইস্তেগফার, তার জন্য রহমতের দুয়ার জন্য তৈরি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিলেন, হে নবী আপনি ওই লোকটা আব্দুল্লাহ বিন উবায় যে লোকটা ছিল মুনাফিক, মুসলমানদের অত্যন্ত ক্ষতি করেছে, তার বাহ্যিক নামাজ রোজা আর আর যত রকমের ইসলামের বস্তু দেখে আপনি তার দিকে মায়া করিয়েন না। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে বলে দিয়েছি, খবরদার তার জন্য আপনি দোয়া বা ইস্তেগফার করতে পাবেন না। তার জন্য আল্লাহর নবীকে ইস্তেগফার করতে মানা হলো, দোয়া করতে মানা করা হলো। তাহলে বোঝা গেল কি এই ঘটনা থেকে, নবীর পিছনে নামাজ পড়ত কে? ওই আব্দুল্লাহ বিন উবাই যে লোকটা মারা গেছিল, নবীর পিছনে নামাজ, রসুলের পিছনে সুন্দর দাড়ি। আমার কি দাড়ি দেখছেন, মাওলানা কি দেখছেন, লম্বা লম্বা দাড়ি ছিল, নামাজ পড়ত, রোজা রাখতো, আর খান খাইরাত কত যে করেছিল, অথচ তাকে আল্লাহ মাফ করেনি, তার জন্য দুয়া পর্যন্ত আল্লাহ নবীকে নিষিদ্ধ করা হয়েছিল। আমি যে কথাটা বলছিলাম, নামাজ যদি নামাজের মতো হয় তাহলে আমরা হলাম সাকসেস, আমরা হলাম কামিয়াব, আর যদি নামাজ নামাজের মতো না হয় তাহলে আমাদেরকে নামাজ পড়ে আমাদের কোনো লাভ হবে না, আমরা আবার ওই বিপদের মুখে পড়ব। কোরআনে কি বলেছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজি তাদের কথা বলেন, নামাজিরা ওয়াইলের মধ্যে ক্ষতির মধ্যে থাকলে, তারা বিপদের মধ্যে থাকলে, নামাজিরা আল্লাহ ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফলতি করে, নামাজকে নামাজের মতো করে না, নামাজকে যেভাবে পড়তে হয় সেভাবে যারা পড়ে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়েও সাকসেস বানাবেন না। বলছিলাম নামাজ নামাজের মতো চাই, তাহলে যদি নামাজ পড়েও বিপদে পড়তে হয় নামাজের মতো, নামাজ যদি না পড়ি তাহলে যারা নামাজ পড়ে না, নামাজের দ্বারা ধার ধারে না, তাদের অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন। তাহলে জাহান্নামের একটা গেট, যে গেটটার নাম সাকার বলছিলাম, ওখানে 6 রকম অপরাধী যাবে। 1 নম্বর হলো যারা নামাজ পড়ে না, লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজের ধার ধারে না তারা কিন্তু যাবে। নাম্বার 2, বিসমিল্লাহির রহমানির রহিম, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু তুইমুল মিসকিন। নম্বর 2, যারা অভাবীদের অভাবীদের হক মানে, অভাবীদের খাবারের দিকে চিন্তা করে না, তাদের প্রয়োজন মেটায় না, তারা কিন্তু সাফার নামে জাহান্নামের গেট দিয়ে জাহান্নামে যাবে। এর ব্যাখ্যাটা লম্বা করতে যাচ্ছি না,
নম্বর তিন, যারা দোকানে বসে যারা গীবত করে, যারা এক অপরের অপনিন্দা অপচর্চা করে, তারা কিন্তু ওই সাকার জাহান্নামের গেট দিয়ে তারা কিন্তু ওই জাহান্নামের মধ্যে যাবে। তাহলে চিন্তা করে থাকে কথাগুলো মারাত্মক। আমাদের সমাজে আমরা গিল্লা গীবত অপনিন্দা অপচর্চা এক অপরের বদনাম করছি কি করি না চিন্তা করে থাকে। একটা বাংলা বই একটা কথা বলেছিলাম, ধ্যান দিয়ে শুনে বলছে, গীবত করতে ভালো লাগে না মন্দ লাগে, গীবত করতে ভালো লাগে না মন্দ লাগে, ওইটা কিন্তু ইসলামী বই। ও যুক্তি সহ তিনি লিখেছেন, গীবত করতে ভালো লাগে না খারাপ লাগে, তো গীবত করতে ভালো লাগে। উত্তরটা হলো গীবত করতে ভালো লাগে, মানে কেন, কেন উত্তর দিয়েছে, আসলে গীবত করতে এই জন্য ভালো লাগে যেহেতু নিজের আলোচনা তো নয়, অপরের অপরের বদনাম হয়, অপরের আলোচনা হয়, অপরের ক্ষতির আলোচনা হয়, এই জন্য মানুষ গীবত করতে ভালো লাগে। অত্যন্ত পাপের কাজে মানুষ গীবত এত মারাত্মক পাপ, সবসময় মানুষকে ওই কাজে কিন্তু মজা আছে। দোকানে বসবে কিছু কাজ নাই, বাক 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 করে শুধু এক অপরের বদনাম, অমুক লোকটা অমুক করছে। আর খাস করে এই ব্যাপারটা মহিলাদের মধ্যে, মা বোনদের মধ্যে বেশি আছে, এরা জীবতের এজেন্ডা, এদের কাছে জীবতটা করতেই হবে মনে হচ্ছে, এরা এই নিয়ে শিক্ষা দিয়েছে। মা বোনদের আলোচনা বেশিরভাগ জীবতে আসে, তাহলে কি বললাম, কখন না বিসমিল্লাহির রহমানির রহিম, কখন না নাখুযু মাআল খায়দিন, যারা এক অপরের অপনিন্দা অপচর্চা করে। নম্বর 6, কখন না নুকাযিবু বিয়াউমিদ্দিন, যারা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করে, যারা কিয়ামত দিবসটাকে যারা বিশ্বাস করে না। এবারে গোড়া থেকে শেষ করে দিছি কথাটা, চারটা কথা, যারা সাকার নামে জাহান্নামের গেট দিয়ে জাহান্নামে যাবে তাদের চারটা অপরাধ কোরআন মাজিদে বলা হলো, এটা আমার কথা নয়, কোন জ্ঞানীগুলির কথা নয়, স্বয়ং কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে শেষটা হলো কি, কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে না। কেয়ামত এমন একটা দিন যেটাকে বিশ্বাস করেই না, যে আমাদেরকে আবার জীবিত হয়ে হিসাব কিতাব দিতে হবে, আমাদের জীবনে যত রকমের হিসাব কিতাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, পঙ্খানু পঙ্খানু রূপে বুঝাতে হবে, এটা কিন্তু বিশ্বাস করে না। যারা করে না ওরা কিন্তু এই সাকার নামের জাহান্নামের গেটে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল কাঈদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকীন। চার চার রকমের, চার প্রকারের লোক, চার শ্রেণীর মানুষ, যাদের মধ্যে এই এই গুণাগুলো থাকবে তারাকে সাবধান হতে হবে, যেন আপনার মধ্যে আমার মধ্যে এই গুণাগুলো যেন না হয়। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে তিনি বলে দিলেন, খবরদার বান্দারা, নবীর দ্বারা বলিয়ে দিলেন, কোরআন মাজিদে আলোচনা করা হলো, খবরদার এই চার রকমের গুণা তোমরা করবে না। তাহলে
আল্লাহর কাছে বলবো আমরা, হে আল্লাহ আমরা এখনো মূর্খ এখনো অজ্ঞান, আমাদের জ্ঞান শরীয়ত মোতাবেক এখনো আসেনি। আল্লাহর কাছে শেষে প্রার্থনা করব, হে আল্লাহ আমাদের সুন্দর করে জ্ঞান দান করো, যাতে করে এই কোরআনের শব্দগুলোর উপরে যেন আমরা আমল করে জান্নাতে যেতে পারি। এই বলে ভীতি টানছি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমল করার, বক্তা এবং শ্রোতা সবাইকে। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته، جزاك الله أحسن يا في الدنيا والآخرة، بارك الله في علمك وحياتك الطيبة. يا دلوقتي أنا جهنم